আজকের লাঞ্চের মেনুতে তৈরি করছি আলু চিচিঙ্গে পোস্ত, তবে একটু অন্যরকম ভাবে। সাদা তেলের সাথে দিয়েছি ঘি, আর তার সাথে পোস্ত দিয়েছি, হলুদ একদমই দিইনি। বেশ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে পোস্ত আর তার সাথে ডালটা রান্না করে বর অফিস গেল, ওকে লাঞ্চটা প্যাক করে দিলাম। ভাবলাম অফিস থেকে আসলে ওকে আজকে সুজি বানিয়ে সারপ্রাইজ দেব, বাট সুজিটা করছি আজকে আমি গুড়ের, কোনো রকম চিনি দিয়ে না। তো দুধের মধ্যে ভালো করে আমি গুড়টাকে গলিয়ে নিলাম, তারপরে সুজির সাথে ক্যাশিও দিয়ে ভালো করে ভেজে নিলাম, দেন সুজিটা তৈরি করে নিলাম। বাট ও মা, আমি কি ওকে সারপ্রাইজ দেবো? ওই আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। সেই দিনে যে ভেজিটেবিল চপ খেতে পারিনি, ও আজকে অফিস থেকে আসার সময় ভেজিটেবিল চপ এনেছিল, তার সাথে পান্তুয়ার মতো এই মিষ্টিগুলোকে ঠিক কি বলে আমি জানি না, এগুলোও এনেছিল, খেতে বেশ ভালো ছিল। সকালবেলাতেই মটর ভিজিয়ে রেখেছিলাম, বেশ গাঢ় গাঢ় করে নিরামিষ ঘুগনি তৈরি করলাম। বাট ঘুগনির সাথে কী খাবো ভাবতে না ভাবতে দেখলাম বাড়িতে ব্রেড আছে, তো ব্রেড সেঁকে নিলাম, ব্যাস এই হলো আজকে সকাল থেকে খাওয়া।